So good morning. Okay. Actually, রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং সারা রাত ধরে কারেন্ট নেই. স্টিল নাও কারেন্ট আসে নাই. আর এখনো লুক অনেক বৃষ্টি হচ্ছিল এখন মাত্র থামলো. আর ছাদে আসছি তো এখানে অনেক ফলফলাদি আছে লাইক পেয়ারা মানে এখন পেয়ারা সিজন যেহেতু পেয়ারা খাবো এখন ছোট বাট বড় বড় আছে আর এখানে লেবু ও মাই গড লেবু আছে কাগজি লেবু যে দেশি লেবু বলা হয় অ্যান্ড এর পাশাপাশি গাব আম গাছ তো আছে এখানে সাথে ওই যে গাব আছে গাব এখন গাব পারবো একটু পরে যেহেতু বৃষ্টি থামছে গাব খাওয়া হবে বহুত বছর গাব খাওয়া হচ্ছে না বিকজ এক বছর ছয় কি সাত মাস পর দেশে সবাই দেবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ ইউ গাইজ আর ফান অ্যান্ড ডুইং গ্রেট তো আজকে ব্লগটা এখান থেকে না ঢাকা থেকে স্টার্ট করবো ওকে সব নিলাম ব্যাগ রেডি চোটা রেডি আর কি বাকি আর কি বাকি আর বাকি ও এটা চেইন লুফ নিতে হবে বিকজ এটা আমার লাগবে যেহেতু বৃষ্টি তার উপর হচ্ছে কাঁথা পারে থাকবে চেইন আর এটা তো যাওয়া হবে তো দিস ওয়ান আই নিড রাইট নাও সো এখানে এখন চেইন লুপের কাজ চলতেছে বসে চেইন ওয়াশ করতে ডাইরেক্ট ওয়াশরুমে ঢুকে দিছে সো এটা হচ্ছে আপটাউন্স বাইক সেন্টার নর্দাতে সো যাওয়ার পথে ভাবলাম এখান থেকে চেইনটা ওয়াশ করে যায় আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের শপ তো ফাইনালি বের হয়ে গেলাম বাসা থেকে অ্যাকচুয়ালি বের হয়েছে অনেক আগে এর মাঝখানে ট্যাঙ্কি খালি ছিল ট্যাঙ্কিটা ফুল করলাম আর জানেনি তো একজন বাইকারের তেলের ট্যাঙ্কি ফুল থাকা মানে ওর আর কোনো চিন্তা নাই আর এরপরে একটু আপটাউন্স বাইক সার্ভিস সেন্টারে গেলাম নর্দাতে কারণ ওই পথ দিয়ে আমি আসতেছিলাম তো এর ফাঁকে চেনটা ক্লিন করে নিয়েছি কাজ গত দুই দিন যাবৎ তো বৃষ্টি হচ্ছিলো ঢাকা সিটিতে যেহেতু লং ট্যুরে যাচ্ছে সেহেতু চেইন ক্লিন রাখাটা এটা একটা ইম্পর্টেন্ট কাজ সো এটাও সেরে নিলাম যেহেতু অনেক দিন ঢাকা শহরে মানে বন্দি অবস্থায় ছিলাম বের হবো বলে বের হইনি হয়ে উঠেনি সানিদের সাথে যাওয়ার কথা ছিল বাট সানিরা আমাকে রেখে চলে গেছে তো রাইট না আমি এখন নিজেই একা সোলো রাইড দিব তবে আজকে এখন যাব হচ্ছে আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর হ্যাঁ সেখান থেকে অন্য জায়গায় যেতেও পারে মুভ করতে পারে আই ডোন্ট নো আই এম নট শিওর বাট ঢাকা শহরে আগামী 10-12 দিন ঢুকছি না এটা শিওর তেল নাও ডান চেন ক্লিন ডান নাও লেটস গো একটু পরে সামনেই হানি ফ্লাইওভার থাকবে ওদিকে মেয়র হানি ফ্লাইওভার উঠে চলে যাবো দাঁতকান্দি ওখান থেকে ডিরেক্ট ডানে মতলবের রোড চালু হয়েছে সো অনেক বছর আগে মতলবে গিয়েছিলাম যখন ফেরি চালু ছিল তখন এখন নাকি ব্রিজ হয়েছে সো আজকে আমি আপনাদেরকে মতলবের যে রোডটা সেটা দেখাবো ইনশাল্লাহ অ্যান্ড লক্ষ্মীপুর যাওয়ার সবচেয়ে সহজ এবং কম সময় যাওয়ার একটাই উপায় হচ্ছে মতলব চাঁদপুর মতলব রোড 4 আওয়ার্স লাগবে মিনিমাম এখান থেকে ঢাকা থেকে বের হতে হতে যতক্ষণ সময় লাগে আর অলওয়েজ ঢাকায় যে জ্যামটা হয় স্টিল এখনও সে জ্যাম জায়গা জায়গা অনেক জ্যাম তাহলে চলেন ওখানে গিয়ে দেখা হবে এবং আজকে থাকবেন আপনি আমি আর আমার বাইকটা বাস আর কেউ না সোলো রাইড Sometimes and I can't seem to find a light between the walls I built for myself right in my mind and then you came over and you showed me love that I never had seen before and now when I got you it's all gonna be alright thinking about all the things we did tonight what a time to be alive just you and I just you and I Oh
অবশেষে মতল প্রভেটে ঢুকলাম। তো দাউদকান্দি মেইন রোড থেকে এখান থেকে আসতে সর্বোচ্চ 10-15 মিনিট সময় লাগে এবং রোডগুলো খুবই আঁকাবাঁকা এবং অনেক সুন্দর নতুন রোড। তার উপর হচ্ছে বৃষ্টি, হ্যাঁ এখানে গাড়ির প্রেশার খুবই কম, বাট বেশি আঁকাবাঁকার কারণে এই রোডটা এবং সরু হওয়ার কারণে এই রোডটাও ঝুঁকিপূর্ণ। তবে প্রাইভেট কার, বাইক, সিএনজি, অটোরিক্সা এগুলোই চলে, এর থেকে বড় বাস বা অন্য কিছু তেমন চলে না এই জায়গায়। চলেন, আমি অনেক বছর পর এই রোড দিয়ে যাচ্ছি আর কি, এর আগে যখন যা হয়েছিল তখন ফেরি ছিল, এখন ফেরি না, এখন হচ্ছে ব্রিজ করা হয়েছে মতলব ওখানে। সো লেটস এনজয় দ্য এনভায়রনমেন্ট। Sometimes and I can't seem to find a light between the walls I built for myself right in my mind. And then you came over and you showed me love that I never had seen before. And now when I got you, it's all gonna be alright. Thinking about all the things we did tonight, what a time to be alive, just you and I, just you and I. তিন ঘন্টা 40 মিনিট জার্নির পর লক্ষ্মীপুরে এসে পৌঁছেছি মাগরীবের সময়, মানে মাগরীবের আগে একটু আগে এসে, কিন্তু বাসায় যাইনি। আমার একটা ফ্রেন্ড আছে, সে রায়পুরে থাকে, মানে মনে করেন গ্রামের ফ্রেন্ড, তোর সাথে দেখা করে তারপরে বাসায় গেলাম। অ্যান্ড 2 ঘন্টা রেস্ট নিয়েছি, ঘুম দিয়েছি, ঘুম দেওয়ার পর তারপরে একটু আগে বের হলাম। অ্যান্ড রাইট নাও আমি আমার ফ্রেন্ডের সাথেই আছি একটা দোকানে। দিস ইজ সাজ্জাদ মাই ফ্রেন্ড। তো ইনশাল্লাহ এবার নেক্সট কোথায় যাবো আরো নো। তো এই জিনিসটা জানতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন। যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও লাইক হলে লাইক দেবেন। আর ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। প্রতিদিন প্রতিদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইজ ইউর ক্যাপ্টেন ফিন, সাইন আউট।